তোমরা কি জানো এক্স-রে টেস্ট আসলে কিভাবে কাজ করে? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ তোমরা কি জানো। আজকে আমরা এক্স-রে নিয়ে কথা বলছি। সো ভাইয়া, যখনই এক্স-রে করতে হয় সেটার জন্য কিছু প্রসেস আছে, এই প্রসেসটা কি? প্রসেসটা আসলে হচ্ছে আমরা নর্মালি এক্স-রে করার জন্য এক্স-রে হ্যাজার্ড হয়, এই জন্য আমরা পেশেন্ট যে অ্যাটেন্ডেন্ট থাকে তাদেরকে আমরা নর্মালি বাইরে রাখি, যাতে তার রেডিয়েশনে যাতে কোনো ক্ষতি না হয়, এবং সাথে যে পেশেন্টের এক্স-রে হয় সেই পেশেন্টের যে এরিয়াতে এক্স-রে হবে সেই এরিয়াতে মেটাল কোনো সাবস্টেন্স রাখা যাবে না, তাহলে প্রপারলি আমরা ফাইন্ডিংস পাবো না। আমার যদি হাতের এক্স-রে করতে হয় আমার এই ঘড়ি খুলে ফেলতে হবে, রাইট? ওকে। আর তাছাড়া হচ্ছে এক্স-রে একটা ক্ষতিকারক রে, যদি আমরা প্রয়োজন বোধ না হয় সেই ক্ষেত্রে আমরা এক্স-রে নর্মালি করি না। বুঝতে পেরেছি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা উদাহরণস্বরূপ, তোমরা ভয় পেও না, আমার আসলে পা মচকে যায়নি, কিন্তু আমরা ধরে নিচ্ছি আমার পা মচকে গেছে। পা যদি আমার মচকে যায় সেটার জন্য যদি এক্স-রে করতে হয় আমরা কিভাবে কি করব এবং এই মেশিনটা আপনি কি করবেন এটা নিয়ে যদি একটু বলতে রেডি করতেন মেশিনটা। আচ্ছা, আপনি যখন আমার পায়ের পজিশনিং নিয়ে সন্তুষ্ট, এরপর কি? এরপরে হচ্ছে আমি আপনাকে রে পাস করে এক্স-রে ইমেজ আমি তৈরি করব, সেটা হচ্ছে আমি এখানে থেকে করতে পারবো না, যেহেতু রেডিয়েশনের মাধ্যমে ক্ষতি হয়, সেই জন্য আমি প্রোটেকশন এরিয়াতে যেয়ে আমি এক্স-রেটা সম্পন্ন করব। উনি যখন গ্লাসের পিছে গিয়ে এক্স-রেটা বাটন চাপ দিলে রে পাস করলে কি হয় সেটা আমরা অ্যানিমেশন করে তোমাদেরকে এখন দেখাচ্ছি। এক্স-রে দৃশ্যমান আলোর মতোই এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তবে দৃশ্যমান আলোর থেকে এক্স-রের কম্পাঙ্ক অনেক বেশি। মজার ব্যাপার হচ্ছে এক্স-রে আসলে কি ধরনের রশ্মি সেটি বুঝতে না পেরে এর আবিষ্কারক উইলহেম কনরাড রন্টগেন অজানা রশ্মি হিসেবে এর নাম দেন এক্স-রে। কম্পাঙ্ক কম হওয়ায় দৃশ্যমান আলোর তুলনায় এক্স-রে অনেক বেশি ভেদন ক্ষমতা বিশিষ্ট হয়। যেমন সাধারণ আলো শরীরের পেশি ভেদ করতে না পারলেও এক্স-রে কিন্তু ঠিকই সব কিছু ভেদ করে চলে যায়, এমনকি খাঁটি হীরার মধ্য দিয়ে প্রায় সব এক্স-রে চলে যায়, বিধায় এক্স-রে ইমেজে তুমি খাঁটি হীরাও দেখতে পারবে না। তবে পদার্থের ঘনত্ব অনেক বেশি হলে এক্স-রের সাথে এর অভ্যন্তরের ইলেকট্রনের সংঘর্ষের চান্স বেড়ে যায়, তখন ইলেকট্রন দিয়ে এক্স-রে বিচ্ছুরিত হলে ডিটেক্টরে আমরা এক্স-রে ইমেজ দেখতে পাই। তোমার শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ থেকে হাড়ের ঘনত্ব বেশি বলেই এক্স-রে টেস্টে বেশ অ্যাকুরেটলি হাড়ের ছবি তোলা যায়। এতক্ষণ তো তোমরা দেখলে এক্স-রে কীভাবে নেয়, এক্স-রে নেওয়ার সময় অ্যানিমেশন সহকারে দেখলে রে কীভাবে পাস হয়, এক্স-রে নেওয়ার পর দেখতে হয় এরকম। সো আমরা এখন ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আছি, আপনি যদি একটু ডক্টর রেজা বলতেন যে এক্স-রের ইম্পর্টেন্সটা কী আপনার জন্য? এক্স-রে সাধারণত করা হয় যে ইন্টারনাল কোনো জয়েন্টের ভিতরে বা হাড়ের ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা জানার জন্য, যদি কোনো কারণে ফ্র্যাকচার বা ইন্টারনাল কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এক্স-রের মাধ্যমে জানতে পারি। সেক্ষেত্রে এক্স-রে করে আমরা প্রপার ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা ওইভাবে ট্রিটমেন্ট প্রোটোকল ট্রিটমেন্ট প্রসিজার কীভাবে সেট করতে হয় এক্স-রে এই জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এক্স-রে ছাড়া আমরা বাইরে থেকে আসলে অনেক সময় বুঝতে পারি না যে কি সমস্যা হয়েছে, তো এক্স-রে করলে প্রপারলি বোঝা যায় এবং ট্রিটমেন্ট প্রোটোকল সেভাবে সেট করা যায়। এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এক্স-রে টেস্টের মাধ্যমে কিভাবে হাড়ের ছবি তোলা হয়। ফিজিক্স রিলেটেড এরকম আরো মজার সব বিষয় জানতে চোখ রাখো শিখোতে।